হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত মায়ের কুকিং স্টাইল চ্যানেলে। আজকে তোমাদের সাথে শেয়ার করব, দেখো, ঢোকলার রেসিপি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই একদম হয়ে যাবে খুব চটজলদি, আর ব্রেকফাস্টের জন্য খুবই ভালো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। চলো রান্না স্টার্ট করা যাক। এখানে দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের বোল নিয়েছি। এবার এর মধ্যে স্টেনারটা দিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়েছি আমি দেখো 1 কাপ মতো বেসন। তোমাদের কাছে যদি বড় ছাঁকনি থাকে তোমরা সেটা করেও করতে পারো, আমার কাছে নেই তাই আমি স্টেনারটার মধ্যে দিয়ে করছি। এবার দেখো এই বেসনটাকে ভালো করে ছাঁকনির উপর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে কোনো দানা না থেকে থাকে। দেখো এরকম দানাটা উপরে হয়ে গেছে, আর বেসনটা দেখো আমি এরকমভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম 1 চামচ মতো লবণ, আর দিলাম 2 চামচ মতো চিনি। এবার দেখো এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো দিয়েছি হলুদ গুঁড়ো। এবার দেব আদার কুচি আর লঙ্কার কুচি, একদম ছোট্ট ছোট্ট করে আদাটাকে কিন্তু কুচাতে হবে। এবার দেখো এটাকে ভালো করে মিক্সড করে নেব, নিয়ে এবার এর মধ্যে দেব লেবুর রস। খুব বেশি পরিমাণে লাগবে না, একদম অল্প পরিমাণে দেব একটু লেবুর রস। এবার দেব এর মধ্যে জল, জলটা কিন্তু তোমরা একবারে একদমই দেবে না, একটু একটু করে তোমরা জলটা দেবে, দিয়ে মিক্সড করতে থাকবে। একবারে জলটা দিয়ে ব্যাটারটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে, তোমরা একটু বুঝে বুঝে জলটা দেবে। দেখো এটাকে একটু করে ফেটাতে থাকবে আর তোমরা জলটা দেবে, ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটাও হবে না এবং খুব পাতলাও হবে না, তোমরা কিন্তু বুঝেই জলটা দেবে। দেখো আমি এরকম করে ফেটাতে থাকছিলাম আর জলটা দিয়েছি। দেখো এবার আমার এই ফেটানোটা সম্পূর্ণ হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, খুব বেশি মোটাও হয়নি আর খুব পাতলাও হয়নি, এরকম বুঝে তোমরা করবে। আর তোমরা যতটা পরিমাণে ঢোকলা বানাতে চাইছো সেই অনুযায়ী বুঝে তোমরা কিন্তু বেসনটা নেবে। এবার দেখো এর মধ্যে দিলাম একটু গরম তেল, গরম তেলটা দিলে বেসনের মশলাটা ভালো থাকে, ঢোকলাটাও ভালো হবে। এবার দেখো এর মধ্যে দিলাম সামান্য একটু পরিমাণে হিং, হিংটা কিন্তু তোমরা চাইলে ফার্স্টেও দিতে পারো। এবার দেখো এর মধ্যে দিলাম আমি ইনো, 1 চামচ মতো দিলাম ইনো, দিয়ে দেখো এটাকে ভালো করে ফেটাতে থাকবো, একদম উপর নিচ করে ফেটাতে থাকবো। এবার দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে এই যে খাবার রাখা স্ট্যান্ডগুলো হয় সেটা দিয়ে এটা ঢাকনা দিয়ে আমি খাবার রাখা স্ট্যান্ডগুলো দিলাম। এবার এটাকে দেখো আমি 10 মিনিট মতো লো ফ্লেমে গ্যাসটা রেখে প্রিহিট করে নেব। এবার দেখো যেটাতে কেক তৈরি হয় সেই মোল্ডটা আমি নিয়েছি, এর মধ্যে একটু তেল। এবার দেখো ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার দেখো 2 মিনিট আমি রাখবো, রেখে একটু এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে কোনো বাবেলস না থাকে। এবার দেখো এখানে আমার এটা প্রিহিট হয়ে গেছে, এবার এই ঢাকনাটা খুলে আমি এই মোল্ডটা এর মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে এটা কিন্তু একদম লো ফ্লেমে কিন্তু গ্যাসটাকে কিন্তু রাখতে হবে। এটা তোমরা একদম মাথায় রাখবে, গ্যাসের ফ্লেমটা যেন একদম লো থাকে। এখানে লিডটার মধ্যে দেখো একটা ছিদ্র ছিল, সেটা আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার দেখো এটাকে লো ফ্লেমে আমি 20 মিনিট মতো বসিয়ে রেখেছি, তারপর দেখো একটা টুথপিক দিয়ে আমি একটু দেখে নিলাম, দেখলাম একদম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে এটা ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এবার দেখো একটা কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কালো সর্ষে, আর দিয়েছি কারি পাতা, আর দিলাম 4টে লঙ্কা। এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেব। দেখো এটা ভাজার পর এর মধ্যে দিলাম আমি 1 কাপ মতো জল, জলটা দেখো ফুটে এলে এর মধ্যে দিলাম সামান্য একটু লবণ, আর দিলাম 2 চামচ মতো চিনি। তোমরা ঢোকলার পরিমাণ অনুযায়ী বুঝে এই সিরাটা কিন্তু বানাবে। এবার দেখো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা একটু হাই ফ্লেমে ফুটে গেলে এবার এই ঢোকলাটা আমি নামিয়ে নিয়েছি। এটাকে দেখো আমি একটা নাইফ দিয়ে এর ধারগুলো মোল্ডটা থেকে একটু ছাড়িয়ে দিলাম, দেখলাম পুরোটাই ঠিক আছে। এবার দেখো ঢোকলাটা আমার একদম পুরো রেডি হয়ে গেছে, এটা তোমরা এবার তোমাদের পছন্দ মতো সাইজ করে নেবে। আমি এখানে চৌকো শেপই করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নেবে।
দেখো আমি এরকম চৌকো চৌকো পিস করে নিয়েছি, আর কতটা ধোকলাটা স্পঞ্জি হয়েছে তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছো। তোমরা এই পদ্ধতিতে করবে, দেখবে এরকম স্পঞ্জের মতো একদম ধোকলা হবে। এবার দেখো এই যে সিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার ধোকলার উপরে একটু একটু করে দিয়ে দেব। দেখো তোমরা যতটা পরিমাণে ধোকলা করবে সেই অনুযায়ী বুঝে কিন্তু তোমরা এই সিরাটা বানাবে। আর কারি পাতা সর্ষে তোমরা চাইলে এর থেকে কমও ইউজ করতে পারো। দেখো আমার রেডি হয়ে গেছে ধোকলা, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর কে কী রেসিপি দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের আর একটা রেসিপি।